আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা পড়ব উদ্ভিদের পুষ্টিতে ফসফরাসের ভূমিকা নিয়ে, অর্থাৎ ফসফরাস উদ্ভিদের দেহে ম্যাক্রো উপাদান হিসেবে কি কি ভূমিকা পালন করে, এবং এই ফসফরাস যদি অভাব হয় বা উদ্ভিদের দেহে ফসফরাসের ঘাটতি হয় তাহলে কি ধরনের লক্ষণ দেখা যায় উদ্ভিদের দেহে, সেগুলো আমরা আজকে জানব। প্রথমত, ফসফরাসের খুবই গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে মূলের বর্ধনের ক্ষেত্রে। ফসফরাস উদ্ভিদের মূলের বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই কোনো কারণে যদি ফসফরাসের ঘাটতি হয় বা ফসফরাসের অভাব হয় তাহলে উদ্ভিদের মূলের বৃদ্ধি কিন্তু ব্যাহত হবে, এবং মূল দ্বারা যে উদ্ভিদের যে গুরুত্বপূর্ণ শোষণ হয়, পানি শোষণ হয় যেটা দিয়ে সালোক সংশ্লেষণ হয়, আবার খনিজ উপাদান শোষণ হয়, সেই প্রক্রিয়াগুলোও কিন্তু নষ্ট হয়ে যাবে। এরপর দ্বিতীয়ত, উদ্ভিদের দেহে আমরা যে বিভিন্ন রকমের নিউক্লিক অ্যাসিড সম্পর্কে জানি, ডিএনএ, আরএনএ, এগুলোর গাঠনিক উপাদান হিসেবে কিন্তু ফসফরাস থাকে। এছাড়া এটিপি, এনএডিপি প্রভৃতি যে শক্তি সৃষ্টিকারী উপাদান, বা এটিপিকে আমরা জানি বলা হয় শক্তি মুদ্রা, আমাদের শরীরে শক্তির উৎস হিসেবে কাজ করে যে রাসায়নিক পদার্থগুলো, সেগুলোর গাঠনেও কিন্তু ফসফরাস থাকে। তাহলে ফসফরাস যদি উদ্ভিদের দেহে অভাব হয় বা ঘাটতি হয় তাহলে এই উপাদানগুলোর সৃষ্টি কিন্তু নষ্ট হবে বা ব্যাহত হবে। তো ডিএনএকে বলা হয় ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আর আরএনএ হচ্ছে শুধুমাত্র রাইবো নিউক্লিক অ্যাসিড। এই ডিএনএর গঠনে বা ডিএনএ আরএনএ উভয় নিউক্লিক অ্যাসিডের গঠনে তিনটা বেসিক উপাদান অবশ্যই থাকে। একটা হচ্ছে নাইট্রোজেন ঘটিত ক্ষারক, অপরটা হচ্ছে পেন্টোজ সুগার বা 5 কার্বন বিশিষ্ট একটা শর্করা, এবং অপর উপাদানটা হচ্ছে ফসফরাস বা ফসফেট গ্রুপ। তো ফসফেট গ্রুপে তো আমরা জানি ফসফরাস থাকে, অক্সিজেন থাকে, সেই ক্ষেত্রে ফসফরাসটা অবশ্যই থাকতে হবে। তো এই ক্ষেত্রে নিউক্লিক অ্যাসিডের গঠনে এ কারণে বলা হয় ফসফরাস অত্যাবশ্যকীয় ভূমিকা পালন করে। এছাড়া এটিপি, এনএডিপি এদের গঠনে আমরা দেখতে পাচ্ছি ফসফরাস কিন্তু আছে। যেমন এটিপি হচ্ছে অ্যাডিনোসিন ট্রাই ফসফেট, অর্থাৎ এখানে তিনটা ফসফেট যুক্ত হয়ে এখানে এটিপি তৈরি হয়েছে, অ্যাডিনিনের সাথে তিনটা ফসফেট যুক্ত হয়েছে। আবার এনএডিপিতে হচ্ছে কি, এটা নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, তো এখানেও ফসফেট গ্রুপটা কিন্তু যুক্ত আছে। তো এ কারণে বলা হয় যে এই নিউক্লিক অ্যাসিড কিংবা যে শক্তি সরবরাহকারী যে উপাদান বা রাসায়নিক পদার্থ, এদের গঠনে ফসফরাস থাকে বলে এদের ক্ষেত্রে, এদের তৈরি করার জন্য ফসফরাসটা অবশ্যই দরকার। তো এখন উদ্ভিদের দেহে যদি ফসফরাসের ঘাটতি হয় বা অভাব হয় তাহলে কিছু লক্ষণ উদ্ভিদের দেহে প্রকাশ পায় যেগুলোকে আমরা বলতে পারি ফসফরাসের অভাবজনিত লক্ষণ। তো আমরা এখন এই ফসফরাসের অভাবজনিত লক্ষণগুলো নিয়ে কথা বলবো। তো প্রথমত আমরা বললাম যে মূল বর্ধনের জন্য গুরুত্বপূর্ণ, তো সেক্ষেত্রে যদি উদ্ভিদের দেহে ফসফরাসের অভাব হয় তাহলে মূলের বৃদ্ধি ব্যাহত হবে। তো মূলের বৃদ্ধি ব্যাহত হলে মূল দ্বারা খনিজ উপাদানের শোষণ কম হবে, তো খনিজ পুষ্টি সরবরাহ কম হলে উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদের যে বৃদ্ধি যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটা কিন্তু বন্ধ হয়ে যায়। এ কারণে বলা হয় যে ফসফরাসের ঘাটতি হলে উদ্ভিদের বৃদ্ধি প্রক্রিয়াটা একদমই বন্ধ হয়ে যায়, যার কারণে উদ্ভিদটা হচ্ছে খর্বাকৃতির হয়ে যায়, অর্থাৎ উদ্ভিদটা খাটো হয়। এরপর যে উদ্ভিদের ডিএনএ, আরএনএ, এটিপি, এনএডিপি এ ধরনের পদার্থগুলোর সংশ্লেষণ প্রক্রিয়াটাও কিন্তু ব্যাহত হবে। তো এই ক্ষেত্রে আমরা পড়েছিলাম যে যখন উদ্ভিদের দেহে নাইট্রোজেনের ঘাটতি হয় তখন উদ্ভিদের ক্লোরোসিস নামক একটা রোগ হয়। ক্লোরোসিস রোগটা ছিল কি, উদ্ভিদের পাতা হলুদ হয়ে যাওয়া। আর ফসফরাসের ঘাটতি হলে উদ্ভিদের পাতা বেগুনি বর্ণ ধারণ করে, অর্থাৎ পাতার মধ্যে বেগুনি ছোপ ছোপ দেখা যায়। এছাড়া পাতায় কিছু মৃত অঞ্চলও সৃষ্টি হয়। এবং ফসফরাসের আরেকটা গুরুত্বপূর্ণ অভাবজনিত লক্ষণ হচ্ছে ফসফরাসের অভাব হলে উদ্ভিদের ফল, তারপর গাছের পাতা, ফুল, এগুলো ঝরে যেতে দেখা যায়। তাহলে আজকে এগুলো ছিল ফসফরাসের পুষ্টি উপাদান হিসেবে ভূমিকা। তা আমরা পড়লাম যে ফসফরাস কী কী কাজ করে উদ্ভিদের দেহে, এবং যখন উদ্ভিদের দেহে ফসফরাসের ঘাটতি হবে তখন এই কাজগুলো বিঘ্ন হওয়ার কারণে উদ্ভিদের দেহে এই লক্ষণগুলো প্রকাশ পাবে। যেমন মূল বর্ধনের জন্য ফসফরাস দরকার, মূলের যখন ফসফরাস থাকবে না তখন মূলের বৃদ্ধিটা ব্যাহত হবে। মূলের বৃদ্ধি না হলে খনিজ উপাদান শোষিত হবে না, পানি শোষিত হবে না, যার কারণে উদ্ভিদের বৃদ্ধি প্রক্রিয়াটা একদম বন্ধ হয়ে যায় এবং উদ্ভিদটা খর্বাকৃতির হয়। আর ফসফরাসের অভাবে উদ্ভিদের দেহে ডিএনএ, আরএনএ, এটিপি, এনএডিপি সংশ্লেষিত হতে পারে না, তখন উদ্ভিদের কী হয়, পাতাটা বেগুনি বর্ণ ধারণ করে, পাতায় মৃত অঞ্চল সৃষ্টি হয়। যেহেতু এখানে এটিপি, ডিএনএ, আরএনএ এগুলো হচ্ছে কি উদ্ভিদের কোষের
ক্রোমোজোমের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে থাকে ডিএনএ বিশেষ করে। তো সেক্ষেত্রে যদি ডিএনএ ক্ষতিগ্রস্ত হয় তাহলে কোষটা ক্ষতিগ্রস্ত হবে, এবং কোষ ক্ষতি হলে কোষটা যদি মারা যায় তাহলে পাতায় মৃত অঞ্চল সৃষ্টি হবে, এছাড়া ফুল ফল পাতা প্রভৃতি ঝরে যায়। তো এই ছিল আজকে আমাদের ফসফরাস সম্পর্কে আলোচনা, আশা করি সবাই বুঝতে পেরেছ। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।